কম দেখলেন তিস্তা ব্যারেজ? আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া, এই তিস্তা ব্যারেজ দিয়ে এটা আমাদের সর্বনষ্ট করছে। এ ভাই এই যে একদিনের সফরের জন্য আমরা আবার বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য লালমনিরহাট জেলার তিস্তা ব্যারেজ। এরপর লালমনিরহাট পাটগ্রাম থানা থেকে মাত্র 8 কিলোমিটার দূরে অবস্থিত 3 বিঘা করিডোর, যা বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে ভারতের ভিতরে এক টুকরো বাংলাদেশ। আপনারা কোথায় আসছেন? এই পান খাওয়ার জন্য তিন সাহাবি আসছেন। সামনে তিস্তা ব্যারেজ, তারপর বিজিবি ক্যাম্পে ঢুকে সকালের নাস্তা নাকি? এই যে তিস্তা ব্যারেজ মাত্র 2 কিলোমিটার। বাংলাদেশের একমাত্র ব্যারেজ। আমরা একটু দাঁড়ায় দেখি, দেখে তারপরে আরে খাতা আইসা দাঁড়ান দেব না, এই রাস্তার মোবাইলে তো ছবি উঠবো, ইয়ার তো দেখা বাড়াতে আসলে কিসের দিকে আর আপনারা দেখতে পাচ্ছেন তিস্তা নদীতে জেলেরা মাছ মারছে। ৬১৫ মিটার দৈর্ঘ্য কংক্রিটের এই ব্যারেজটিতে এইরকম 44টি রেডিয়ান গেট রয়েছে, যা দিয়ে প্রায় 12,750 কিউসেক জল নিষ্কাশনের ক্ষমতা রাখে। আচ্ছা ক্যাম্পে যাই যাই, যদি খাওয়া দাওয়ার কিছু থাকে নাকি তিস্তা ব্যারেজ থেকে আজ এ পর্যন্তই। এখান থেকে চলে যাব 3 বিঘা করিডোর। সো সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকুন।